আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। জি বন্ধুগণ, আমি মুমিনুল বিন ইব্রাহিম প্যাপিটাস খুলে আপনাকে স্বাগত। জি বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব পাইপ শিডিউল নিয়ে। আমরা সনাতন সবচেয়ে পৃথিবীর মধ্যে যেটা কিনা আমরা যে পাইপ শিডিউল দেখে থাকি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং নাম্বার ওয়ান যে পাইপ শিডিউল সেটা হলো এই যে এটা, এই যে কোডটা দেখেন, B36.0 10। এটা হলো কোড, এটা হলো এসএমই থেকে, এস এম এ ই B36.10। তো আমরা যে এই যে কোড গুলা দেখতেছি, এখানে দেখেন পুঙ্খানু পুঙ্খানু ভাবে কোড গুলা দেওয়া আছে। তো আমি একটু আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করি। আমি প্রথমে আমি দেখাই দিই যে আমরা কিভাবে দেখব, প্রথমে কিভাবে দেখব আমরা সেটা দেখাই। এই যে আমরা তো এখান থেকে শুরু করি, দেখেন এই যে এখানে NPS, নমিনাল পাইপ সাইজ, নমিনাল পাইপ সাইজ, এই যে এটা কিন্তু ইঞ্চির সাইজ, ইঞ্চির সাইজ দেওয়া আর এটি ঠিক আছে, হলো সব ইঞ্চি। মানে এই যে 1/8 মানে কি, এটা হলো একশোতা, একশোতা, দুইশোতা, একশোতা, 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 দেখে এটা চারটে করে দেওয়া আছে, 1, 2, 3, 4, এই সাইডের মধ্যে শিডিউল এখানে দেওয়া আছে। আবার এখান থেকে নিজে 1/4, 1/4 মানে 200, 1, 2, 3, 4, এখানে চারটে দেওয়া আছে সাইড মধ্যে শিডিউল, ঠিক আছে। শিডিউল সাইজ আমরা এখানে যদি দেখি, এই যে HDTXS, তারপরে এই যে এগুলার কি নাম্বার কোড দেওয়া হয়েছে, আর শিডিউল 10, 30, 40, 80, ঠিক আছে। এখানে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা ভাবে এরকম ভাবে দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা এগুলা দেখবো না, আমরা দেখবো সাইরিংস থেকে। আর আমি এখানে আর একটা কিছু দেখছি, এই যে আউটসাইড ডাইমেনশন, আউটসাইড ডাইমেনশন, এটা ওয়াল থিকনেস, এটা ওয়াল থিকনেস, এটা আমরা থিকনেস কত মোটা কথা নেই তাই, ঠিক আছে। তারপরে যে প্ল্যান এন্ড ওয়েট, এটা হলো কথা নেই কত ওয়েট হবে তাই দেওয়া আছে, ঠিক আছে। কিছু বিস্তারিত ডাইরেকশন দেওয়া আছে এখানে, আমরা এই যে শিডিউল বড় ছোট এর শিডিউলের নাম বিস্তারিত এখানে কিছু দেওয়া আছে, ঠিক আছে। তারপরে যে শিডিউল নাম্বার এখানে দেওয়া আছে, ডিএন, ডিএন আমি ইতিপূর্বে আলোচনা করছি, ডিএন হলো এটা এমএম আসবে, ডিএম, ডিএনটা হলো এমএম আসবে। যখন মনে করেন আমরা চার ইঞ্চি একটা পাইপ দেখবো, চার ইঞ্চি ডিএন এখানে যদি কিনা আমরা দেখবো 100, ঠিক আছে। ডিএন সবসময় শুধু 25 হয়, আর আমরা জানি 1 ইঞ্চিতে 25.4, আর যখন কিনা আমরা ডিএন হিসাব করবো তখন 25ই তো হিসাব করবো, ঠিক আছে। তারপরে এই দেখেন এখানে আবার আউটসাইড ডাইমেনশন দেওয়া আছে, ওয়াল থিকনেস দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা চলুন এখানে আমরা সামনে যাই। তো সামনে আমরা যদি কিনা এই ছোট ছোট, আমরা ছোট ছোট না দেখলাম, আমরা সরাসরি 1 ইঞ্চিতে চলে যাই। এই দেখেন 1 ইঞ্চিতে 1, 2, 3, 4, 5, 6, 7টা, 1 ইঞ্চির 7টা শিডিউল দেওয়া আছে এখানে, 1 ইঞ্চির 7টা শিডিউল দেওয়া আছে। 7টার মধ্যে এই যে শিডিউল 5, 10, 5, 10, 30, 40, 80, 160, ঠিক আছে। এই শিডিউলগুলোই আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। যখন আমরা যখন এই যে এটা ই দেখি, এই যে 25, দেখেন DN 25, DN 25, আর এটা আউটসাইড 33.4। এই দেখেন এখানে যে সাতটা আপনার 1 ইঞ্চির সাইজ দেওয়া আছে, প্রত্যেকটা কিন্তু আউটসাইড ডাইমেনশন সেম, এই যে আউটসাইড ডাইমেনশন প্রত্যেকটার কিন্তু সেম, 33.4, কারণ আউটসাইড সবটারই সেম হবে, সবটারই সেম হবে এই যে চার্ট অনুযায়ী। কিন্তু আমাদের থিকনেসের অনুযায়ী, শিডিউল অনুযায়ী, যে আমাদের ভিতরের আমাদের ওডিডে আইডিডে এবং শিডিউলটা কম বেশ হবে। যদি কিনা থিকনেস কম হয় শিডিউল কম হবে, থিকনেস শিডিউল কম হবে, থিকনেস বেশি হলে শিডিউল বেশি হবে। দেখেন আমরা যদি কিনা এই যে এই পাঁচ শিডিউলটা দেখি, পাঁচ শিডিউলটা দেখেন এই যে 1.65, এটা এমএম, 1.65 mm, এটা থিকনেস হইতেছে, ঠিক আছে। আবার 10 শিডিউলে গেলে 2.77, 30 শিডিউলে গেলে 2.9, 40 গেলে 3.38, আর যদি 80 যাই 4.55, তাহলে শিডিউল অনুযায়ী আমাদের এটা বেশ কম হতে যায় আর কি, এটা বেশ কম হয়েই থাকবে। আর আমাদের ডিএন সব বরাবর থাকবে এবং আইডি আউটসাইড ডাইমেনশনও বরাবর থাকবে, ঠিক আছে। তো আমরা চলুন আরো নিচে দিন, আমরা এখানে 4 ইঞ্চিটা দেখবো। আমি প্রত্যেকটাই দেখালে, আমি প্রত্যেকটা দেখাইলে অনেক সময় লাগবে, আমি 4 ইঞ্চিটা দেখাই। এই সব নিয়ম সে
ঠিক আছে, আমি এখানে আলাদা আলাদা আমার পার্ট আছে, আমি প্রত্যেকটা আমি পার্ট একত্র করে আমি পিডিএফ আকারে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ওখান থেকে দেখতে পারবেন ইনশাল্লাহ। দেখেন আমরা ফোর যদি দেখি, ফোরে দেখেন এখানে সাইডটা 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 সাইডটা, তাহলে সাইডটা 16, 17, 18টা এই রিড শিডিউল দেওয়া আছে এখানে, 18টা শিডিউল আমাদের সাইলেন্সি সাইলেন্সির 18টা শিডিউল, মতলব 18 রকমের থিকনেস হয়ে থাকে। তাহলে শিডিউল আমরা যদি কিন্তু দেখে দেখেন, পাশে থেকে শুরু করছে, 10-এর শিডিউল করে নাই, তারপর শিডিউল নাই, তারপরে 10, 30, 40, 80, 120, 160, ঠিক আছে, সর্বোচ্চ 160 পর্যন্ত এটা শিডিউলটা দেওয়া আছে। আর এই যে 160 যেখানে তার এটা, এই যে দেখেন 160-এর পরে এটার শিডিউল XXS, এটার শিডিউল, এটা এগুলো কিন্তু শিডিউল নাম্বার, ঠিক আছে, এগুলো নাম্বার আর এগুলো শিডিউল কোড, এই নাম্বার এটা শিডিউল কোড, ঠিক আছে, নাম্বার না থাকলে শিডিউল কোড আছে, শিডিউল কোড না থাকলে নাম্বার আছে, একই অবস্থায়। দেখেন সাইলেন্সির সফটওয়্যার কিন্তু, এই যদি কিনা আপনি দেখেন ডিএন, এটা হলো ডিএন সফটওয়্যার, ডিএন 100, আর সফটওয়্যার থিকনেস, এই যে আউটসাইড ডাইমেনশন, এই যে আমি যদি কিনা এখান থেকে দেখাই যে আউটসাইড ডাইমেনশন, এই যে সবগুলোর এই যতই আছে, এই যে 100, এই যে 114.3 সফটওয়্যার আউটসাইড ডাইমেনশন, মতলব আউটসাইড ডাইমেনশন কখনো চেঞ্জ হবে না, আপনার পাইপ পাতলা হোক আর মোটা হোক আউটসাইড ডাইমেনশন চেঞ্জ হবে না। আর যখন কিনা আপনাদের শিডিউল অনুযায়ী আপনি তফাত করবেন, তখনই এই যে আমাদের এই মোটা হয়ে যাবে ঠিক না, যেমন এই দেখেন প্রথমটা 3, 3, 4, 4, 5, 5, 6, 6, কিরকম সর্বশেষ আমাদের যে XXS এটা শিডিউল 17 mm এ আসে, আর তারপরটা 13, তারপরটা 11, আর 80 শিডিউলের আমরা দেখি 8.5, আমরা ইতিপূর্বে একটা পাইপ আমরা মেজারমেন্ট করছি 80.5, 8.5 দেখেন যে শেষ থিকনেস 8.5, আর যে 40-এর থিকনেসটা 6.2, 40-এর থিকনেসটা 6.2, আর 30-এর থিকনেসটা 4.8 বলা যায় আর কি, 4.78। তো এলো আমাদের এই শিডিউল, শিডিউল 4। আমি এখানে আবার আরেকটা লাস্টের বার আরেকবার দেখাই দিতেছি, এই দেখেন এনপিএস, এটা আমি দেখাইছি আউটসাইড ডাইমেনশন, ওয়াল থিকনেস, তারপরে পাইপ ওয়েট, ঠিক আছে, ব্লান্ডিং ওয়েট এলবি ফিট, এলবি মতলব এলবি হলো কেজির বিপরীত একটা আছে এলবি, আর হলো ফিট, এলবি বাই ফিট, ঠিক আছে, এখানে বিস্তারিত দেওয়া আছে শিডিউল, এজ শিডিউল কোড, এন্ড শিডিউল নাম্বার, ডিএন, তারপর আউটসাইড ডাইমেনশন, ঠিক আছে, এটা হলো এমএম এর, তারপরে ওয়াল থিকনেস এমএম, তারপরে কেজি মিটার আর কি। এখানে আমি আরেকটু কনফিউজ আপনার দূর করাই, যেমন এই সাইডটা হলো সম্পূর্ণ এমএম এ দেখাইছে, ঠিক আছে, এই সেটটা এমএম দেখাইছে, আর এই সেটটা হলো থিকনেস দেখাইছে, ঠিক আছে, আর এখানে কিন্তু যে আমরা যে ওয়াল থিকনেস দেখাইছে, এখানে যে ওয়াল থিকনেস এটি, এইটাতে কনভার্ট করে এই পাশে এমএম এ দেখানো হয়েছে, আর এই পাশে ফিটে দেওয়া হয়েছে আর কি, ইঞ্চিতে দেওয়া হয়েছে। আর এই যে এখানে প্লানিং ওয়েট এলবি ফিট, তো প্রতি কেজিতে কত এলবি এলএলবি, আর এখানে প্রতি মিটারে কত কেজি, প্রতি মিটারে কত কেজি এখানে সেটা দেখাইছে, ঠিক আছে, প্রতি মিটারে এটা এই যে 31 এত কেজি, এগুলা আপনারা হিসাব করে নেবেন, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা ভিডিও বেশি লম্বা করতে চাই না, এটা লম্বা শীট, অনেক লম্বা শীট, সর্বোচ্চ এখানে আমাদের দেওয়া আছে হইলো, এই দেখেন দেওয়া আছে হলো 80 ইঞ্চি পর্যন্ত আমাদের পাইপের এই হিস্ট্রি দেওয়া আছে এখানে, তা আপনারা দেখে নেবেন, আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে, আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে একটা, আপনাদের আপনারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন এবং যা যা মত প্রকাশ করবেন সেখানে, সমস্যা নেই, যে কোনো ধরনের আমাদের কাজ সম্বন্ধে যাতে আমরা কাজ শিখতে পারি একে অপরের কাছ থেকে, সেই সম্পর্কে আপনারা যে কোনো ধরনের পোস্ট সেখানে করবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আপনারা নিজের নিজেদের এক্সপিরিয়েন্স সেখানে বর্ণনা করবেন, নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করতে পারেন, যে কোনো
সমস্যা নেই, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপের লিঙ্ক আমরা দিয়ে দেবো, আর এইটার ফাইল থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আজকের মতো এই পর্যন্ত, এই ভিডিও বেশি বাড়াবো না। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।